শুভেচ্ছা প্রিয় দর্শক, ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইটে কেমন আছেন আপনারা? আমি তো ভীষণ ভালো আছি এবং মাহা রয়েছে আজকের পুরো আয়োজন জুড়ে, এবং আমার বিশ্বাস আপনারা সকলে অপেক্ষায় ছিলেন কখন আপনাদের প্রিয় অনুষ্ঠানটি শুরু হবে এবং আপনারা উপভোগ করতে পারবেন। উপভোগের তো কথাই, কারণ আমাদের এই আয়োজনে, এই স্টুডিওতে সবসময় থাকেন দুজন করে শিল্পী, যাদের সঙ্গে পুরোটা সময় আমরা কাটাই গানে, গল্পে, আড্ডায়। আজকেও তেমনটি কাটাতে চাই এবং বলে নিচ্ছি স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বরগুলো রয়েছে সেখানে কিন্তু ফোন করতে একদম ভুলবেন না। সঙ্গে রয়েছে গুণী সব মিউজিশিয়ানস এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে, শুরুতেই যাকে পরিচয় করাবো, সে এ সময়ের ভীষণ জনপ্রিয় একজন শিল্পী এবং সে ছোট্টবেলা থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে গান করা শুরু করেছে, একটি রিয়েলিটি শো থেকে এসেছিল, আপনারা সবাই তাকে চেনেন, গানের রাজা শফিকুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো শফিকুল? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি এবং আজকের আয়োজনটি আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ আজকে আরও একজন যে শিল্পীর সঙ্গে আপনাদের সবাইকে পরিচয় আমি করাবো, তার আজকে জীবনের প্রথম টেলিভিশন লাইভ, এবং গ্লোবালকে ধন্যবাদ দিতেই হয় তাকে টেলিভিশনে এইভাবে করে আড়ম্বরপূর্ণভাবে আসলে আমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিল। শিল্পী মেঘলা রয়েছে আমাদের সঙ্গে, কাকলি অ্যাক্টর মেঘলা, কেমন আছো মেঘলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভীষণ ভালো লাগছে মেঘলাকে আজকে আমরা প্রথম পেয়েছি, এবং সবাই খুব সাপোর্ট করছিল ওকে, সবাই ও গানগুলো তুলে দিচ্ছিল, আমাদের ভীষণ ভালো লাগছিল দেখতে। এবং মেঘলা কিন্তু আজকে প্রথম টেলিভিশন লাইভ বলে প্রথম এমন নয়, অনেক দিন ধরে গান করে এবং মঞ্চে, স্টেজে কিন্তু তার অনেক সুনাম রয়েছে, সে কিন্তু অনেক বছর ধরে প্রচুর ইভেন্ট করে, তো আমরা তার গান শুনেছি ইউটিউবে, আজকে আজকে থেকে টেলিভিশনে শুনবো নিয়মিত, সে প্রত্যাশা করছি। অনেক অনেক অভিনন্দন। জি ধন্যবাদ। নিশ্চয়ই ভালো লাগছে সবার আমাদের আজকে স্পেশাল, আরও আরও কারণ আছে, কী কী কারণ আমি একটু পরে বলবো, তার আগে আমার মনে হয় আমরা একটু গান শুরু করি। তো তোমরা কেমন আছো একটু সেটা জানতে চাই, আসলে বসেই কথা বলি, আমরা গানের সময় শুধু উঠে দাঁড়াবো, সমস্যা নেই। তো কী কী অবস্থা, আসলে কেমন চলছে সবার সেটা আগে একটু জানি এক এক করে। আলহামদুলিল্লাহ আপু ভালো, গান চলতেছে, পাশাপাশি পড়াশোনাও চলতেছে, দোয়া করবেন সবাই। এবং শফিকুল এই নিয়ে কতবার আসলে এখানে? দুইবার, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম আসলে আমার সঙ্গেই দুবারই দেখা হয়েছে, আমাদের মিলে যায় কেন জানি। মেঘলা আজকে প্রথমবার, তো একটু কি নার্ভাস লাগছে? একটু একটু, একদমই লাগবে না, একটু পরে মনে হবে যে ওকে এতদিন কেন আসিনি, এরকম মনে হতে পারে, কারণ আমরা সবাই ভীষণ আড্ডা দিই এখানে, গান, গল্প, আড্ডা সব কিছু চলে। তো চলো আমরা শুরু করি আজকে, শফিকুল কী গান শোনাবে শুরুতেই? আমি আমাদের বৃহত্তম ময়মনসিংয়ের, যিনি বিখ্যাত একজন কবি, শ্রদ্ধেয় জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গান দিয়ে শুরু করব, আমি কি সুখে জীবন কাটাবো। আচ্ছা চলো আমরা শুনি। আমি কি সুখে জীবন কাটাবো, যাব বলো কোনখানে প্রীতি জান, না তেরি ফল ধরলো না মোর বাগানে, আহ
যায় ভালোবাসা ভিকারে পাথর গলে পানি হবে কাতে যদি পাহাড়ে যে দুঃখ তেরি ফোন ধরলো না মোর বাগানে প্রীতি জান না তেরি ফোন ধরলো না মোর বাগানে তাজমহলের পাথর হাসে লয়া তার জীবন তো ভিতরে মমতাজ ঘুমায় বাইরে জাগে সাজান তাজমহলের পাথর হাসে তেরি ফল ধরলো না মোর বাগানে প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে বন্ধন মুক্ত হইলে গানের ছন্দে মনানন্দে রসিক নাচে এক তালে মায়া মোহ ছাড়াইয়া বন্ধন মুক্ত রসিক নাচে একটালে তাই তো রে গো বিজালালে তাই তো রে গো বিজালালে গাইলো মাওলার ধ্যানে প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে আমি কি সুখে জি মন কাটাবো যাবো বলো মন খানে প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে চমৎকার চমৎকার আমি দেখছিলাম মিউজিশিয়ানস ভাইরাও মানে খুব প্রশংসা করছিল যে বা হুক তো খুব ভালো গাইছে এবং আমার মনে হলো খানিকটা ফোক ক্লাসিক্যাল কিছু একটা দেখলাম এবং এত কঠিন একটা গান খুব স্মুথলি গেয়ে গেল শফিকুল যদিও আমি গানের মানুষ না খুব একটা বেশি কিছু বলা উচিত হবে না ভীষণ ভালো ছিল অনেক ধন্যবাদ আমরা চমৎকার একটু শুরু করেছি মেঘলার কাছ থেকে শুরুটা কেমন হয় দেখি সেটা এবারে শুরুর গান শুনবো কি শোনাচ্ছ
আমি প্রথমে যে গানটি করব, আমি ছোটকাল থেকে যাকে আইডল মনে করি, আমাদের সংসদ সদস্য মাননীয় এমপি মমতাজ বেগম, তো তারই কিছু আমার গুরু যাকে আমি ভাবি, তো তারই কিছু গান রাখবো। তো প্রথমেই তার একটি গান দিয়ে আমি শুরু করছি, চলো শুনি। Thank you.
দিলে নামাজের ভিতরে তোমায় মশা কামড় দিলে মশা তুমি আগে বারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না সুন্দর আমি বলবো না কেমন গাইলো মেঘলা আজকে টেলিভিশনে তার প্রথম গান পরিবেশনা মিউজিশিয়ানস ভাইদের কাছ থেকে শুনতে চাই কেমন লেগেছে আসলে বাহ চমৎকার চমৎকার এতেই আসলে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যায় ও সামনের দিনে এগিয়ে যাবে আমাদের পক্ষ থেকে আসলে এটাই প্রত্যাশা এবং সেই শুভকামনা থাকবে থ্যাংক ইউ আপু চলো শফিকুল তোমার গান শুনবো আচ্ছা শফিকুল গানের পুরোটা সময় না এভাবে বাজাচ্ছিল হাত দিয়ে কি কি বাজাতে পারে চেষ্টা করি অনেক কিছু বাজানোর জন্য আর কি আর শিক্ষা হলে দেখা যাচ্ছে শফিকুল গান গেয়ে আবার ওখানে বসে বসে আবার বাঁশি বাজায় এটা আসলে পসিবল না কারণ পসিবল না আচ্ছা শফিকুল তোমার কেমন লাগলো বলো মেঘলার গান শুনে আসলে আপু তো বিগত অনেক দিন যাবত এই গান করে তো আসলে আমি বলবো যে টেলিভিশনে ফার্স্ট এটা কোনো ম্যাটার না কারণ গান গাওয়াটা এবং গান বলাটা এটা হলো আসলে বিষয় আর কি একদম তাই খুব সুন্দর করে কিন্তু ওর মতো করে গুছিয়ে বললো বাহ চমৎকার চলো এবার কি শোনাচ্ছো আমাদেরকে আমি আমাদের নেত্রকোনার যিনি কবি বাউল আব্দুল সালাম সরকারের একটি গান করো বাহ শুনি সালাম সরকারের সরকার উনি নিজেই আসলে সবার অনেক প্রিয় একজন শিল্পী ফোক গান যারা শোনেন এবং তার গানগুলো তো ভীষণ জনপ্রিয় আমি তোমার আমি তোমার ইউসুফ বন্ধু আরে তুমি আমার জুলেকা আরে বেঁচে থাকলে তোমার শুনে হইবে দেখার বন্ধু বেঁচে থাকলে তোমার শুনে হইবে দেখার আমি তোমার ইউসুফ বন্ধু ইউসুফ বন্ধু
তোমার ইউসুফ বন্ধু তুমি আমার জুলেকা বেঁচে থাকলে তোমার শোনে হইবে দেখায় আমি তোমার ইউসুফ বন্ধু তুমি আমার জুলেকা বেঁচে থাকলে তোমার শোনে হইবে দেখার বন্ধু বেঁচে থাকলে তোমার শোনে হইবে দেখায় আমি তোমার ইউসুফ বন্ধু ইউসুফ বন্ধু তুমি আমার জুলেকা বেঁচে থাকলে তোমার শোনে হইবে দেখার বন্ধু বেঁচে থাকলে তোমার শোনে হইবে দেখা আমি তোমার ইউসুফ বন্ধু বন্ধু তুমি আমার জুলেকা বেঁচে থাকলে তোমার শোনে হইবে দেখার বন্ধু বেঁচে থাকলে তোমার শোনে হইবে দেখায় আমি তোমার ইউসুফ বন্ধু তোমার শিরাজ
মনে প্রাণ সখী সালাম হই সখারে বন্ধু তুমি আমার প্রাণ সখী সালাম হই সখা আমি তোমার ইউসুফ বন্ধু তুমি আমার জুলে কা বেঁচে থাকলে তোমার শুনে আমার হইবে দেখারে বন্ধু বেঁচে থাকলে তোমার শুনে হইবে দেখা আমি তোমার ইউসুফ বন্ধু তুমি আমার জুলে কা বেঁচে থাকলে তোমার শুনে হইবে দেখা তোমার ইউসুফ বন্ধু নিঃসন্দেহে আজকে ফিজাব গ্লোবাল মিউজিক নাইট একটা জমজমাট এপিসোড হতে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই গানটা এত মন দিয়ে গাইছিল যেমন শফিকুল ইমাম, মনে হলো যে ও গতবারের চেয়েতে এবারে আরও পরিপক্ক, আরও পরিণত হয়ে এসেছে। এবং আজকের অনুষ্ঠানে কিন্তু প্রচুর পরিমাণে নাকি দর্শকও দেখছে আমি প্যানেল থেকে জানলাম। সেই সঙ্গে আমাদের মিউজিশিয়ানস ভাইরা একেবারে মন খুলে বাজালেন, বাঁশি থেকে শুরু করে রিদম সেকশন, কিবোর্ড, অসাধারণ, চমৎকার চমৎকার। অনেকগুলো ফোন চলে আসছে, আমি একটু ফোন নিয়ে নেবো এবারে, দেখি আজকের অনুষ্ঠানের প্রথম দর্শককে। হ্যালো দর্শক, কে রয়েছেন আমাদের সঙ্গে আজকে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন ভাই, কোথা থেকে? আমি হবিগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ সাদিকুর রহমান সাদিক। আচ্ছা, কেমন আছেন, কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? জি, আপনার অনুষ্ঠানটা ভালো, অনুষ্ঠান তো ভালোই লাগছে। এখন আমি শফিকুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি, শুনছেন শফিকুল, বলে ফেলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শফিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাই এখন তো ভালো। কেমন আছেন ভাইয়া আপনি? জি ভালো ভাইয়া, আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি 2004 সালে একটা গান শুনছিলাম, জি, দেখা দে রে ও বন্ধু আর চিনতে না পারি, আমার বাবার ওই তালা বাড়ি 8 ফুট নজর যাওয়া তার মধ্যে কাছারি। আচ্ছা, হ্যাঁ চেষ্টা করব। আচ্ছা, উনি গানের লিরিকটা পুরো মুখস্থ করেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। অবশ্যই শফিকুল, চেষ্টা করবেন আপনার প্রিয় গানটি শোনাবার। আরও একটি ফোন নিয়ে নিচ্ছি ঝটপট, কে রয়েছেন আমাদের সাথে এবারে? হ্যালো, হ্যালো দর্শক। জি হ্যালো। জি, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি, আমি পাবনা থেকে পরিতোষ কর্মকার বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি বোধ হয় আমাদের রেগুলার কলার, এর আগেও অনেকবার ফোন দিয়েছেন তাই না? জি জি। আচ্ছা, কেমন আছেন, আজকের আয়োজন কেমন লাগছে? নিয়মিত একজন দর্শক। জি জি জি। আজকের আয়োজন খুব ভালো লাগে, বৃহস্পতিবার শুক্রবার আমি রাত থেকে এটা পুরোটাই দেখে আসছি। আচ্ছা, তো আজকে কোন গানটি শুনতে চান, কোন গানের রিকোয়েস্ট আছে কিনা? আমি একটু শফিকুলের সাথে কথা। হ্যাঁ হ্যাঁ, শফিকুল শুনছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ জি ভালো আছি। তোমার গানের কম্পিটিশন থেকে শুরু থেকেই এ পর্যন্ত তোমার গান খুব ভালো লাগে এবং তোমার গান ইউটিউবে গেলেই শোনা হয়, ঠিক আছে? জি, দোয়া করবেন। এবং যেহেতু তোমার কণ্ঠটা অনেক সুন্দর ভাইয়া, কোনো গানের রিকোয়েস্ট আজকে আছে তোমাকে দিতে? ঠিক আছে, যাই, তোমার সব গানই ভালো লাগে, যে আমার আলাদা করে কোনো চাওয়ার রিকোয়েস্ট নেই, সবগুলো গানই তোমার শুনবো। আচ্ছা, অনেক ধন্যবাদ দর্শক আমাদেরকে ফোন করার জন্য, শেষ পর্যন্ত থাকবেন সেই প্রত্যাশা। আজকে চমৎকার কিছু গান অবশ্যই শফিকুল শোনাবে এবং সেই সঙ্গে শোনাবে মেঘলা। চলো মেঘলা, এবারে তোমার গান শুনি, কোনটা শুনবো? এখন আমি যে গানটি করবো সে গানটি হচ্ছে জীবন হইল ইটের ভাটা। আচ্ছা, গানটি খুবই
পছন্দের গান, আশা করছি সবারই ভালো লাগবে। চলো শুনে ফেলি। জীবন হইল ইটের ভাটা, ধিকি ধিকি জলে রে, সুখ যে আছি জীবনে কোন পাগলি বলে রে।
খুব সুন্দর সুন্দর গান আমরা শুনছি, আরো অনেক গান শুনতে চাই। একটা বিরতি নিয়ে তারপরে ফিরে আবারও একটু চা ব্রেক নিয়ে নিই আমরা, তাই না? প্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। অসম্ভব। এটা রয়ে গেল তো কালকে। ওকে, কাল দেখা হচ্ছে। কিন্তু আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা, একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা Fiza, 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 Fiza. Jokhoni pyara lage, kaskami pyara lage, life er battery down hoy charge, 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 power charge, 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 boss charge, charge. Roll the tiger, recharge yourself, feel no unalda. চকোবাইটস কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকোবাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কালকে। ওকে, কাল দেখা হচ্ছে। কিন্তু আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর।
ওই পাগল মহিলা একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকোবাইস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কালকে। ওকে, কাল দেখা হচ্ছে। কিন্তু আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ। ফিজাব গ্লোবাল মিউজিক নাইটে মাহা রয়েছে, সাথে সাথে রয়েছে দুজন চমৎকার শিল্পী শফিকুল এবং মেঘলা, সাথে রয়েছে গান শুনছিলাম, গান শুনবো তাদেরকে সাথে নিয়ে তাদের কণ্ঠে। চলো, শেষ করেছিলাম কাকে দিয়ে? জি, শেষ করেছিলাম কাকে দিয়ে? জি ম্যাম। আচ্ছা, শফিকুল কিন্তু এটা স্ক্রিনের সামনে, মানে যারা ও পাশে আছে তারা দেখেও মনে হয় বুঝতে পারে যে ও এত ডাউন টু আর্থ, মানে ও সবসময় দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এক্সাইটমেন্ট এবং ওর মধ্যে যে সবসময় বিনয়টা এত বেশি, ও দাঁড়িয়ে যায়, ও ফোন আসছে, ফোন কল পেয়েও দাঁড়িয়ে যাচ্ছে। এবং এটা আমরা এখানে থেকে ওকে মানে বলি যে না ঠিক আছে, দরকার নেই এত কিছু, তারপর ও এই বিনয়টা যে ভেতর থেকে আসে, আমার মনে হয় এটা যতদিন থাকবে শফিকুল ততদিন শফিকুল থাকবে, তাই না? ইনশাল্লাহ। কিন্তু এত দাঁড়ানোর দরকার নেই, বসে থাকো, শুধু গান গাওয়ার সময় দাঁড়িয়েও। ওকে, চলো তাহলে কি শোনাবে এবারে? এখন আমি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি গান করব, ও নদীরে ঢেউ দিয়ে তোর ভেঙে দিলে জীবন খেলাঘর। চলো। দিয়া তো
নদী রে ভেঙে দিলে জীবন খেলা ঘুখের বাসা ভেঙে দিল তো সুখের বাসা ভেঙে দিল তো কাল বৈশাখী ঝোড় ঢেউ দিয়া তো নদীরে ভেঙে দিলে জীবন খেলা স্বভাব তোমার নাই কোনো ঠিকানা কতবারই বাংলে নদী দিয়ে মিছে হানা ভাঙা গড়ার স্বভাব তোমার নাই কোনো ঠিকানা কতবারই বাংলে নদী দিয়ে মিছে হানা আমার মিছা ঢেউয়ে না গোনায় আমার আপন করিলে ঢেউ দিয়া তো নদীরে ভেঙে দিলে জীবন খেলা দেখিলাম শীতল তোমায় আবার দেখি ঘুলা ও কোনা কথা কোনা ব্যথা কোনা বুকের জ্বালা এই দেখিলাম শীতল তোমায় আবার দেখি ঘুলা গাথো শুধু ব্যথার মালা গাথো শুধু ব্যথার মালা সারা জনম ভর ঢেউ দিয়া তো নদীরে ভেঙে দিলে জীবন খেলা ঘর নদীরে ভেঙে দিলে জীবন খেলা তোমার বুকে বংশি নৌকা বাই রঙিন পাল উড়াইয়া গেল যার যে ঠিকানায় কত নাইয়া তোমার বুকে বংশি নৌকা বাই রঙিন পাল উড়াইয়া গেল যার যে ঠিকানায় আরে আজও আছে আশা আশাই দেওয়া আজও আছে আশা আশাই দেওয়া রাত জাগে অন্তর ঢেউ দিয়া
তো কাল বৈশাখী ঝড়, ঢেউ দিয়া তো নদীরে ভেঙে দিলে জীবন খেলা ঘর, 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 নদীরে ভেঙে দিলে জীবন খেলা ঘর। এই তো আমাদের আনন্দ দুঃখ সব মিলিয়ে চলছে, তো চলুক দেখি মেঘলা এবারে কি শোনায়, দুঃখ নাকি আনন্দ। আমি এখন যে গানটি করব সে গানটি কথা ও সুর একে আনাম, খুব জনপ্রিয় একটি গান, সে গানটি করব। আচ্ছা চলো আমরা গানের প্রস্তুতি চলতে চলতে একটা ফোন নিয়ে নিচ্ছি, কে রয়েছে দেখি আমাদের সাথে। হ্যালো দর্শক, কে রয়েছেন আমাদের সাথে এবারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপন মোহাম্মদ জয়নাল পটুয়াখালী গলাচিপের থেকে, অনেক দূর থেকে আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবসময় গোলবাল টেলিভিশনকে দেখি। মেঘলা আপুকে ধন্যবাদ, আজকে প্রথম সে নতুন অতিথি আসছেন। মেঘলা আপুর কাছে একটা গানের অনুরোধ আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি ভাইয়া। ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, কোন দফাতে মিঠাইগঞ্জে যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চেষ্টা করব করার জন্য, ধন্যবাদ। অনেক অনেক জনপ্রিয় একটি গান এবং অবশ্যই শিল্পী চেষ্টা করবেন, আমাদের সাথেই থাকুন, সাথে থাকার জন্য ধন্যবাদ। চলো এবার গানটা শুনে ফেলি। শোনা বন্ধুর গান শুনিয়া আমার দিলে সুতাই লাগলো টান, আই জামারে হে আলিয়া দাও গো আসমানে Thank you.
আচ্ছা একটা ফোন আছে, আমরা একটু ফোন নিয়ে নেই, দেখি কে রয়েছে আমাদের সাথে। হ্যালো দর্শক, হ্যালো, হ্যালো, কে বলছিলেন? এবারে আমাদের সাথে কে রয়েছেন? হ্যাঁ আমি জামাল থেকে বলছিলাম, রিমা। একটু জোরে কথা বলতে হবে আপু। জামালপুর থেকে বলছিলাম আমি, রিমা। আচ্ছা জামালপুর থেকে রেহেনা আপু বলছিলেন, কেমন আছেন আপনি? আচ্ছা কেমন আছেন আপনি এবং কেমন লাগছে, কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা? ভালো, অনেক অনেক ভালো লাগছে। আর গ্লোবাল টিভিকে ধন্যবাদ এরকম ফিডব্যাক ইনভাইট করার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি শফিকুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। হ্যাঁ শফিকুল ভাইয়া শুনছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার গান তো সেই গানের কথা থেকে দেখি, আপনার সব গান দেখি। জি থ্যাংক ইউ। আমি আশা করি যে অনেকে এই গানটার জন্য অপেক্ষায় আছেন, আমি চেষ্টা করবো গাওয়ার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকবেন। এবং আরো একটি ফোন নিয়ে নিচ্ছি ঝটপট, দেখি কে রয়েছেন। হ্যালো দর্শক, কে রয়েছেন এবারে আমাদের সাথে? হ্যালো, জি হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি তো মমিসিং, ময়মনসিং থেকে বলছিলাম। আচ্ছা নাম কি? মমিসিং। নাম কি, নাম কি? নুরুল ইসলাম। আচ্ছা তো কেমন আছেন, কেমন লাগছে আমাদের আয়োজন আজকে? ভালোই তো লাগতেছে। ভালোই তো লাগতেছে। ভাই কি ঘুমাচ্ছেন? কাকলি আপার দেশের? ও কাকলি আপার কোথায়?
ময়মনসিং নাকি? জি, ময়মনসিং হালুয়াঘাটে। আচ্ছা আচ্ছা, কাকুলিয়াপাড় দেশের বাড়ির লোক। আচ্ছা, চমৎকার। তো কি গান শুনতে চান আজকে? ভাই কি ঘুমিয়ে গেছেন? ময়মনসিং এর গানা শুনতে চায়। আচ্ছা, কোনো গানের রিকোয়েস্ট আছে যে এই গানটি শুনতে চান আপনি? কোনো আলাদা গান রয়েছে কিনা? সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের লিম্পনের মানে পুষ্প। জি, বুঝতে পারিনি। ও, কানেকশন পেতে কষ্ট হচ্ছে, স্বাভাবিক ভাই। আপনার মতো এরকম আরো অনেকে চেষ্টা করছে একই সময়ে, সে কারণে কানেকশন পেতে অনেক কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো এর মধ্যে আপনি যে কানেকশনটা পেয়ে গেছেন, আপনি কিন্তু লাকি। আমরা এই যে কথা বলছি, আপনার সঙ্গে গল্প করছি। আচ্ছা, লাইনটা বোধহয় কেটে গেছে, কিন্তু উনি টেলিভিশনে শুনতে পাচ্ছে। তো ময়মনসিং এর কোনো গান অবশ্যই শোনাবে কাকুলিয়াপা, তাই না? ময়মনসিং এর কোনো গান, মানে এরপরে ময়মনসিং এর যে গানটি শোনাক না কেন, আপনি ধরে নেবেন এটা আপনার জন্য শোনানো হচ্ছে। সাথে থাকুন আমাদের। চলো, এরপরের গানটা আমরা শুনি। আশা করি যারা আমাকে ভালোবাসেন অবশ্যই সেই গানটির কথা, যে গানটি রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করবো গানটি গাওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই। এবং শফিকুল, এখন তো বড় হয়ে গেছো, তো মেয়েরা একটু ডিস্টার্ব করে না? আসলে ওই রকমটার মধ্যে আমি যাই না এখনো, কারণ আমি মনে করি যে একটা মানুষের আগে একটা কেরিয়ার। কেউ যদি সিম্পলিতে, আমি যেটা জানি আর কি, বুঝি যে বর্তমানে আমি আগেও দেখেছি অনেকেই আমার পরিচিত ভাই ব্রাদার যারা আছে, তাদের সাথে অনেক সময় যখন কথা হইতো, তখন ওরা বলতো কি, আচ্ছা যদি এখন বিয়ে করিতে কি খাওয়াবো আর কি, মানে কি খাওয়াইবে আর কি, এই টেনশনে বাসেন। তো যখন একটা মানে পারমানেন্ট একটা জব পেয়ে যায় তারপরে, কিন্তু আমি তো আসলে এখনো পারমানেন্ট কিছু করি না, সুতরাং যখন করব ভবিষ্যতে আমি আমার চেষ্টা করব ক্যারিয়ারটা আগে। মেয়েরা কি শুধু খায়? মানে কেন এই প্রশ্নটা সবসময় শুনতে হয়, বা এই কথাটা শুনতে হয় মেয়েদেরকে যে কি খাওয়াবো বিয়ে করে, মানে কি? এটা অনেকেই বলে, তাই আমি শুনলাম, তো আমিও ভাবলাম যে না এখন না সময়, যেহেতু এই লাইনে আছি। আমরা শুনছি বড় হয়ে গেছে শফিকুল। আসলে ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের শফিকুল খাওয়াতে শিখুক, মানে খাওয়ানোর মতো আসলে আরো বড় হয়ে যাক। মানে ওকে, চলো আমরা গান শুনি। এখন অবধি যতগুলো স্টেজে গিয়েছি, তার মধ্যে আমার এই গানটি করতে হয়েছে, এটা হলো আসলে আমি জানি না। তবে এই গানটি আমি আশা করি শুধু একটি শিল্পীর না, প্রতিটা মানুষের জীবনে এই গানটি ছুঁয়ে আছে আমি মনে করি। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নই তো কারো জীবন। কি আদ
একদমই তাই। শফিকুলের কণ্ঠে গানটি
সকলে ভীষণ পছন্দ করে, ওর যত ভক্ত দর্শক রয়েছে, এবং এমনকি আমরা যতবার শুনি ততবার আমরা ইমোশনাল হয়ে যাই, আমরা একটা ঘোরের মধ্যে চলে যাই। খুব সুন্দর ছিল এই গানটি নিয়ে আসলে শফিকুলকে আলাদাভাবে বলার কিছু নেই। মাঝে মাঝে তো মনে হয় যে শফিকুলের গলাটা বোধ হয় গানের জন্যই তৈরি হয়েছিল। চমৎকার চমৎকার ফোন রয়েছে আমাদের কাছে, একটা ফোন নিয়ে নিচ্ছি চলো। হ্যালো দর্শক, কে রয়েছে আমাদের সাথে এবারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম লালমনিরহাট থেকে মোহাম্মদ শামসের আলী মল্লিক। আচ্ছা, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? হ্যাঁ, অনুষ্ঠানটি খুবই খুবই ভালো লাগছে। এখন কথা বলতে চাই কাকলিয়া ভাষাতে। হ্যাঁ শুনছে। জি ভাইয়া। আপু আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাইয়া ভালো। আপনি? তো ভালো আছি। আচ্ছা আপু, আপনার কাছে একটা গান শুনতে চাই, সেটা হলো যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। জি ভাইয়া ধন্যবাদ, আমি করার জন্য চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য, অবশ্যই সাথে থাকবেন সেই প্রত্যাশা। চলো। আচ্ছা, কেউ কি খেয়াল করেছে মানে ফোন করছে যেই প্রশংসা করুক ও না কেন জানি আকাশের দিকে তাকাচ্ছে, কি হয় বলো তো তোমার? হ্যাঁ কি মেঘলা আকাশ, নামও মিলে যাচ্ছে, কি হয় মানে বারবার তাকাচ্ছ আকাশও মনে হচ্ছে পাশে বসে একটু মানে দূর থেকে সাহস দিচ্ছে, না খুব ভালো হচ্ছে চলো বলো তো কি কারণ? আসলে না বললেই নয়, আজকে যার জন্য আমি এই পর্যন্ত আসছি সে হচ্ছে আমার হাজবেন্ড আকাশ। আকাশ তো অনেক গুণী মিউজিশিয়ান ও আমাদের চমৎকার ঢোল বাজায় এবং সবাই, আমি যদি ভুল না করি ওর হাতের ঢোলটা কিন্তু নিজেরই বানানো, তাই না? তো প্রতিভা এভাবে মিলেমিশে তোমরা থাকো এটাই আমরা চাই। আরো আরো অনেক গল্প শুনবো, এখন আপাতত একটা গান শুনি, তারপরে আরো গল্প শুনবো আসলে আমরা। জি, এখন আমি যে গানটি করব মমতাজ ম্যামের গানটি গাওয়া, আমার খুব পছন্দের একটি গান, আশা করছি ভালো লাগবে। যত নি রাখিব তোরে অন্তরে বাঁধিয়া, যত নি রাখিব যাবো ভালোবাসিয়া
ঠিক একটা গান আমরা শুনলাম এতক্ষণ। তো মেঘলা, আমি একটু ফোন নিচ্ছি, তারপর আবারও তোমার কাছে ফিরছি। নিচ্ছি একটি ফোন, এবারে দেখি কোন দর্শকটি আমাদের সাথে রয়েছেন। হ্যালো দর্শক। হ্যালো মাহাপু। জি, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ময়মনসিংহ থেকে সোহাগ বলছিলাম। আচ্ছা আচ্ছা, আরেকটু পরিচয় দেই। জাপানের সোহাগ। আচ্ছা আচ্ছা, আমার বিটিভিতে সুস্বাগরি ছিলাম। আচ্ছা আচ্ছা, ক্লোজ আপের সোহাগ। এই তো গতকালকেই তো দেখা হলো। দিলাম বিশেষ করে আপু। বাবু ভাই বলেছে লম্বু সোহাগ, সোহাগ এবং সোহাগ কিন্তু গ্লোবালে গান করেছে। কাজ করলাম, আজকে দেখলাম যেন গ্লোবালে আপু বসে আছে, বাবু ভাই আছে, আকাশ ভাই আছে, সব চেনা মুখ, তাই না? একদম। এবং সোহাগ কিন্তু স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল টিভি কে এত সুন্দর সুন্দর আয়োজন করার জন্য। আর শফিক, কি বলবো শফিকের প্রতি, শফিক কি অবস্থা ভাই তোর? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো। কিছু কিছু মানুষের প্রতি ভালোবাসা দোয়া এমনিতে এসে যায়, বুঝছস? তোর প্রতি আমার ভালোবাসা কি বলবো, মন থেকে ভালোবাসা। তোর সাথে একদিন স্টেজ শেয়ার করেছিলাম ভালুকাতে। জি ভাইয়া, ওদিন থেকেই তোর প্রতি যে ভালোবাসা আমার সৃষ্টি হয়েছে এটা আসলে বলার ভাষা নেই। আর তোর কাছে একটা গানের রিকোয়েস্ট আছে, তার আগে বলে নেই, কাকুলি আপু খুব ভালো গান হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার জন্য শুভকামনা। আপনার গান শুনি ফেসবুকে দেখি। জি, ফেসবুকের কল্যাণে আর কি দেখা হয় বা এমনি টেলিভিশনেও দেখি মাঝে মধ্যে। জি ভাইয়া, জি।
তো প্রত্যেকটা গানই আপনার ভালো হচ্ছে। আর শফিক ভাই যদি সম্ভব হয় ওই গানটা, ওই যে বাড়ি স্যার, তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপা। এই গানটা যদি তার আয়ত্তে থাকে ভাই কৃষ্ণ আর আজকে পুরো মানে জমে গেছে। জি অবশ্যই, ধন্যবাদ। আর মা আপু অসংখ্য ধন্যবাদ, তোমার উপস্থাপনা খুব ভালো লাগে। আমাদের মতো শিল্পীকে কি বলবো উপস্থাপনা করে মানুষের সামনে ধরে তোলে, আমরা মানুষের কাছে খুব সহজে পৌঁছাতে পারি। আর বাবু ভাই লাভ ইউ। আমার ভাই, তোমার ভাই, বাবু ভাই, বাবু ভাই, তো অনেক ধন্যবাদ সোহাগ, ভালো থেকো, দেখা হবে সামনে আবারও। অনেক ধন্যবাদ আমাদেরকে এই এত চমৎকারভাবে আসলে উৎসাহ দেয় এই বিষয়গুলো, যখন আমাদের নিজেদেরই ভাই বোনেরা ফোন দেয়, ফোন করে আমাদেরকে উৎসাহ দেয়, ভালো লাগে, ভালো লাগে বেড়ে যায়। তো আজকে এমনিতেই ভালো লাগছে সব কিছু মিলিয়ে, চলো গান শুনি আমরা আবারও। এটা হ্যাঁ কত বড় গিয়েছিলাম, তবে যেহেতু ভাইয়া রিকোয়েস্ট করছে বিশেষ করে গাইতে হয়। জি চেষ্টা করবো বারি সিদ্দিক শ্রদ্ধেয় শ্রদ্ধেয় বারি সিদ্দিক স্যারের গানটি করার জন্যে। ধন্যবাদ সকলকে। তোমারে পাইলাম না আমি, তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ না আরে, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই।
স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আমন সুখে আয়ে আমি কেবল কি পাইলাম তা তো জানতে চাই আমি কেবল কি পাইলাম তা তো জানতে চাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই সবাই মিলে চলে গিয়েছিলাম একটা ঘোরের মধ্যে চলে গেলাম বাড়ির সিদ্দিকি মানেই তো আসলে কোথায় যেন টেনে নিয়ে গিয়েছে আমাদের সব সময় টেনে নিয়ে যায় এবং তার গানগুলো এতটাই কঠিন হয় সবাই সাহসই করে না গাইতে অনেকেই সাহস করে না বা গাওয়ার আগে আসলে একটুখানি ভাবে যে ঠিকঠাক মতো গাইতে পারবো কি না শফিকুল সাহস করে গাইলো এবং আমাদেরকে একটা অন্যরকম ঘোরের মধ্যে নিয়ে গেল চমৎকার ছিল বলতেই হয় ভীষণ ভালো হয়েছে এবং পরবর্তীতে আমরা গান শুনবো মেঘলার চলো
কোনটা শোনাবে আজকে মানে এই পর্যায়ে? তো আমরা এখন একটু ফাস্ট গান করবো আর কি। চলো। এই গানটি হচ্ছে আমার ইউটিউবে অ্যালবামে করা হয়েছে, তো এই গানটি করব। ঠিক আছে চলো। তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে তুই রহ বোঝাই। পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে তুই রহ বোঝাই। তোর মন পুলিশের কাছে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই। তোর মন পুলিশের কাছে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই। তো
আমি যতদূর শুনছিলাম মেঘলা মিউজিক নিয়ে পড়াশোনা করে, গান নিয়ে সঙ্গীত নিয়ে পড়াশোনা করে, সেটা একটু শুনবো কোথায়। আমি হচ্ছে আপু আমার শুরু থেকে বলি, যেটা হচ্ছে আমি মাই মিসিং হালুয়াঘাট থেকে, পাঠাঘাট থেকে আমার শুরু। আমার প্রথম উস্তাদ হচ্ছে হাতেকড়ি হাতিম স্যারের কাছ থেকে। তারপর হচ্ছে আমার বড় ভাইয়া দুইটা গান করেন, বাবা গান করেন, তাদের সাপোর্ট আস্তে আস্তে আগেই। আর বর্তমান হচ্ছে সরকারি সঙ্গীত কলেজে পড়াশোনা করছি। বাহ, চমৎকার। এই হচ্ছে শুরু। কিন্তু এরকমটা মানে আমি যতটুকু শুনেছি, অল্প অল্প শুনছিলাম লাইভ শুরু হওয়ার আগে, যে মেঘলার নাকি গান গাওয়ার কথা ছিল না, মানে ও গানে আসবে এরকম কোনো প্ল্যানই আসলে ছিল না, কিন্তু একটি বিশেষ কারণে ওকে গানে আসতে হয়। মানে বলা যায় আসতে হয়, আসতে চায়নি বা আসার কোনো প্ল্যান ছিল না, আসতে হয়েছিল, সেটা কি আমাদেরকে আরেকবার একটু বলবে? বিষয়টা হচ্ছে কি, আমি ছোটকাল থেকে আস্তে আস্তে গান করি, তো কিন্তু যে বাইরে কনসার্ট করব এভাবে বড় শিল্পী হব এটা কখনো ইচ্ছে ছিল না আমার। তারপর হচ্ছে যে আমার বড় বোন অসুস্থ হয়, তো তখন থেকে আমার কি হয়েছিল, তার আপুর কিডনি নষ্ট হয়ে গেছিল, তো তখন থেকে দেখা যায় যে আমার গানটা শুরু হয় আপুর জন্য, যুদ্ধ করি আপুকে বাঁচানোর জন্য, গান করে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু মানে ওই সময়টা প্রচুর আসলে টাকার দরকার ছিল, এবং তোমাকে তুমি মনে করলে যে আমি গানটা শুরু করি, স্টেজ পারফরমেন্স করলে ওখান থেকে আমার টাকা আসবে এবং ওটা দিয়ে আমি পরিবারকে সহযোগিতা করতে পারবো, এরকম বিষয়টা। তারপর হচ্ছে যে অনেক চেষ্টা করার পরও আপুকে বাঁচাতে পারি নাই, কিন্তু আপুর স্বপ্ন ছিল যে আমি যেন বড় শিল্পী হই। কত বছর ছিল? 4 বছর। চার বছর ধরে তুমি তার ট্রিটমেন্ট করেছো? জি। চিন্তা করা যায় না আসলে আমাদের প্রত্যেকেরই, এটা জানার আগে মনে হয় কেউ কল্পনাও করেনি ছোট্ট মেয়েটা কতখানি যুদ্ধ করে এ পর্যন্ত এসেছে। এবং তো আসলে আজকে আমার যদি গান নিয়ে আমার অনেক ইচ্ছে, এখন আগে ইচ্ছে ছিল না, তো এখন আমার অনেক স্বপ্ন, আমার বড় শিল্পী হব, আমি হতেই হবে আমার আপুর জন্য। আমার আপুর একটা মাত্রই চাওয়া ছিল আমি যেন শিল্পী হই, তো আল্লাহর ওরকমই ইচ্ছে ছিল। আমার হাজবেন্ড একটা মন মতো, হ্যাঁ, ও আমার গান গাইতে এসে বোধহয় পরিচয় হয়েছে, ছাড়া তো সুযোগ ওর জন্যই এখন এই পর্যন্ত আসছি, বা আপুর ওসিলায় ওকে আমি পাইছি, ওর জন্য আমি আরো দূরে এগিয়ে যাব। একদম একদম, আমরাও অনেক দোয়া করি। জি জি, এইভাবে আসলে জীবন যুদ্ধে এগিয়ে যাক মেঘলা, আরো অনেক ভালো করুক। জি আপু, গানের চর্চা চলুক। জি আপু, জি, এই যে সঙ্গীত কলেজে পড়াশোনা করছি, পাশাপাশি গান করছি, ফোক সঙ্গীত কলেজে স্যার ম্যাডাম অসাধারণ, সব সময় সময় দেয়। বাহ, সুন্দর সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো কথা বলে। কথা বললাম বলেই না জানতে পারলাম আসলে, জি আপু, সবার জীবনে একটি করে গল্প থাকে, অনেক অনেক গল্প থাকে। তো আমরা আবারও গান শুনবো, একটা বোধহয় একটু বিরতি নেওয়া যায় না, একটু ক্লান্ত লাগছে, আমরা একটু ব্রেক নিয়ে ফিরি নাকি? ওকে, ঠিক আছে, চলো একটি বিরতি নিয়ে ফিরছি, আবারও গানে ফিরবো, গল্পে ফিরবো, আড্ডায় ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইট, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। অসম্ভব। এটা রয়ে গেল তো কালকে। ওকে, কাল দেখা হচ্ছে। কিন্তু আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা হয়। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর।
ওই পাগল মহিলা একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকোবাইস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কালকে। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। যখনই প্যারা লাগে কাস্টামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয়ে yourself. Feel now.
বিজাব গ্লোবাল মিউজিক নাইট। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ, চলে এসেছি আপনাদের মাঝে গান গল্প আড্ডা নিয়ে। আমার সঙ্গে যারা ছিল তারা তো আছেই, তাদের কাছ থেকে গান শুনবো। তো শফিকুলকে দিয়ে শুরু করি আবার। কোন গান করবো ম্যাম? আচ্ছা, ও এক্সাইটমেন্টে আমাকে একবার ম্যাম বলছে, একবার আপু বলছে, ও কি কি বলবে, ও কিছু ঠিক করতে পারছে না, আবার বলছে সরি আপু। আচ্ছা, প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছে, সেটা হচ্ছে শফিকুলের কাছ থেকে ওর আম্মাজান গানটা শুনতে চায়, মানে আম্মাজান গানটা শফিকুলের কণ্ঠে শুনতে চায়। এটা এই গানটাও যেমন অনেকের অনেক প্রিয় গানের লিস্টে আছে যে শফিকুলের কণ্ঠে তারা এই গানটা শুনতে চায়, তো আমরা ওটা শুনতে পারি তো এখন? অবশ্যই, চলো শুনি। ও আম্মা জান, ও আম্মা জান, আপনার দুঃখ করছি পান। আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান। আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুঃখ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। ছায়া বুকে আছে দয়ার সাগর, মনে
আপনে বড় মেহরবান জন্ম দিয়েছে না মাই আপনার দুধ করছি পান আম্মা জান চোখের মনি আম্মা জান বুকের ধনি আম্মা জান প্রাণের খনি আম্মা জান আম্মা জান আম্মা জান আপনে বড় মেহের জান জন্ম দিয়েছে না মাই আপনার দুধ করছি পান পরের গানে চলে যাই। আপু আমি এখন যে গানটি করব আমার বড় বোনের খুব পছন্দের একটি গান জীবন মানিটা যন্ত্রণা চলো
জীবন মানেই আসলে যন্ত্রণা, সবার জীবনে যন্ত্রণা আছে এবং নানান রঙের নানান বর্ণের কষ্ট, যন্ত্রণা, ব্যথা, কি আর করা যাবে, এই সব কিছু নিয়ে আসলে আমরা চলছি। আপু আমি ভাবিনি যে গানটি আমি করতে পারবো, তারপরও গানটি ভালোভাবে সম্পূর্ণ শেষ করতে পারছি, এটাকেই বলে আসলে বড় হয়ে যাওয়া। খুব সুন্দর করে গেয়েছো মেঘলা, তোমার মতো করে গেয়েছো। কারণ আপুর পছন্দের গান তো, মানে বুকটা কেমন করতেছিল সেটা আমি জানি। নিশ্চয়ই উনি ভালো আছেন এবং তোমাকে এত সুন্দর করে গাইতে দেখে আমার বিশ্বাস ওনারও ভালো লাগছে। উনি গর্বিত হচ্ছেন, এটা আমার বিশ্বাস। ভালো করবে, ভালো থাকবে, এটাই আসলে আমাদের প্রার্থনা, চাওয়া, এছাড়া আর কি বা চাইতে পারে। চলো একটা মন ভালো করা গান শুনিয়ে দাও, একটু মনটা ভালো হয়ে যাক আমাদের। জি, আমি চেষ্টা করব একটি মৌলিক গান করার জন্যে। আমার মৌলিক গানটি এটা ইমরান স্যারের কম্পোজিশনে, খুবই প্রিয়। আমি বুঝতে পারছি কোনটা, আমি অনেকবার শুনেছি গানটা। আপনি বলেন তো কোন গানটা। হ্যাঁ, অবশ্যই আপনি শুনেছেন গানটা, অত্যন্ত পছন্দের একটি গান, আশা করি অনেকেরই ভালো লাগবে। ও কি আমাকে মানে এটা কি করলো না, আমি মানে আমি বুঝতে পারছি না, এত বড় হয়ে গেছে যে লিটারালি সবাই হো হো করে হাস। আচ্ছা, ভাবতে ঘেন্না লাগে এই গানটা তো, আমাকে পরীক্ষা নিচ্ছে শফিকুল, এটা আমার ভাবতেই ঘেন্না লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আমি হচ্ছে গানটা শুনবো, কিন্তু তার আগে একটা ফোন নিচ্ছি। কে আছেন দর্শক আমাদের সাথে এবারে দেখে নেই। হ্যালো, হ্যালো জি, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আচ্ছা আচ্ছা, আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। আচ্ছা, কুষ্টিয়া থেকে, নামটা? নাম মোহাম্মদ শামিম হাসান। আচ্ছা, কেমন আছেন, কেমন লাগছে? হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি, কিন্তু কোনো কারণে মনে হচ্ছে আপনি মাত্র ঘুম থেকে উঠলেন। এত রাত জেগে আমাদের অনুষ্ঠান দেখছেন, অবশ্যই এটাতে আমরা অনেক বেশি কৃতজ্ঞ, আপনারা সবাই রাত জেগে আমাদের অনুষ্ঠান দেখেন। তো কোনো গানের রিকোয়েস্ট আসলে আছে কিনা আজকে আপনাদের? হ্যাঁ, আপনাদের কথাটা ডাবল আমার ফোনে শোনা। হ্যাঁ, সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আপনার যে টেলিভিশনটা অন করা ওটা অফ করে দিতে হবে বা সাউন্ড কমিয়ে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কথা আপনি সিঙ্গেল শুনতে পাবেন। আপু আমি ঘুমের থেকে উঠি নাই, আমি আপনার অনুষ্ঠানটা 10:30 থেকেই দেখতেছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কোন গানটা শুনতে চান আজকে বলে ফেলেন। আমি শফিকুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ শুনছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শফিকুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, রিকোয়েস্টের গানটা বলে ফেলেন। বাড়ির পাশে বেতেরা হাল ধরে আছে ছোট দেওরা। আচ্ছা আচ্ছা, এই গানটা তো একজন গাইতে পারবে না, দুজন গাইতে হবে। রাইট, ডুয়েট গান এটা একটা। এটা আপু একটু ভাবুক, আমি মাঝখানে একটা গান গাই। যদি মানে ওনাদের আসলে প্রিপারেশন থাকলে ভালো হয়, যদি প্রিপারেশন থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবে, আর না থাকলে পরের বার। জি, পরের বার অবশ্যই। তো অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাথেই থাকুন। ডুবে যাও সাগরে। আমার চোখের জলে সুখের তরিত ভালো আছিস কা
কারো সাথে আমায় করে পা চলে সবই কুরসি আমি তাই
তার প্রতিদান এমন হবে ভুলেও ভাবি নাই বিশ্বাসেই তো চলে সবই কুরসি আমি তাই তার প্রতিদান এমন হবে ভুলেও ভাবি নাই যার কাছে হাই নিজের ভালো সব কিছুরই আগে এমন কাউরে বাসি ভালো ভাবতে যার কাছে মন নিয়া খেলা পুতুল খেলা লাগে এমন কাউরে বাসি ভালো ভাবতে না লাগে বসছে আমার চোখের জলে তোরি তো ভালো আছি কারো সাথে আমায় করে ভাসছে আমার চোখের জলে সুখের তোরি তো ভালো আছি করে যার কাছে নিয়া খেলা পুতুল খেলা লাগে এমন কাউরে বাসি ভালো ভাবতে না লাগে এমন কাউরে বাসি গান শোনানোর পর আসলে কি বলা উচিত কি বলবো আমি শফিকুল বুঝতে পারছি না কখনো কখনো কথাও থাকে না খুব একটা মানে হয় না শুনছিলাম চুপচাপ আমরা সবাই মিলে কেউ কোনো কিছু ভাবছিলাম না কিছু বলতে বলতে ইচ্ছেও করছে না এখন খুব বেশি কিছু এবং নিজের ঝুলিতে মৌলিক গানের ঝুলিতে এরকম গান থাকাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আমার মনে হয় ও যখন গানটা রিলিজ হয়েছে তখনই ইউটিউবে প্রচুর কমেন্ট আসছিল যে শফিকুলকে দিয়েও এরকম গান গাওয়ানো সম্ভব মানে একটু ডিফারেন্ট ছিল ওই টাইমে তাই না আমি যত ভুল না করি কত সালে বের হয়েছে এটা তিন চার বছরের বেশি হয়েছে ২০১৯ এরকম সময় সো তিন থেকে চার বছরের একটা গ্যাপ এবং ওই সময় এটা সবচেয়ে বেশি খুশির বিষয় হলো যে এই গানটি প্রথম আলো পত্রিকা তো এসেছিলো এবং এই গানটির জন্য আমি প্রথম আলোতে পেয়েছিলাম আর কি নমিনেশন পেয়েছিলাম এবং এই গানটি একদিনে ১ মিলিয়ন হয়েছিল সেটা সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় একদম একদম এবং মানে এটাই আর কি ওই সময় খুব গুণী মানুষের তার আশীর্বাদ পেয়েছে শফিকুল বলতেই হয় সে অবশ্যই ভাগ্যবান তো অনেক অনেক দোয়া থাকলো এরকম আরো এরকম আরো গান আসলে ঝুলিতে যোগ হোক শুভকামনা জি ইনশাআল্লাহ চলো মেঘলা আপু আমি এখন যে গানটি করব কথা ও সুর রুবেল মায়ের একটি গান করব আমার মাও রাত জেগে প্রোগ্রাম দেখছে হ্যাঁ তো সব মায়েদের জন্য গানটি করা চলো গানটা শুনি টি শার্ট
Thank you.
তো আমরা কি পরের গানে চলে যাব? একটা ডুয়েট হবে না? ডুয়েটের প্রিপারেশন আছে এখন? আমরা তাহলে ব্রেকের পরে ডুয়েট করি। ঠিক আছে, তাহলে চলোই শুনি। যেহেতু আপু একটি মায়ের গান করেছে, আমিও জি আচ্ছা এটার পরে গাই। আচ্ছা আমি এখন চেষ্টা করব। সবাই ওর সঙ্গে একটু মজা করছে, এটা কোনো কথা? আমরা সবাই মজা করতেছি, ভুলেই গেছে যে শোতে আছি আমরা। জি জি হ্যাঁ চলো অনুরোধে। ভাইয়ের চুলগুলো খুব দারুণ, একদম স্ট্রেট। একটু ক্লোজ ধরেন তো ভাই ওনার চুলটা। আমি একটু বলতেছিলাম গানের ফাঁকে, সরি। চলো কোনটা? আমি পাউল রসিক সরকারের একটি গান করব। আমি অনুরোধে লিখলাম চিঠি ব্যথার কাজলে। আশা করি সকলের গানটি ভালো লাগবে এবং ধৈর্য সহকারে সকলে শুনবেন, এটা হলো কথা। আপু আসতেছেন, অবশ্যই আপনার ভালো লাগবে এই গানটি। এখন এটা আপনার জন্য আমার গাওয়া। অবশ্যই আপনার জন্য না, তো অবশ্যই ভালো করে গাইতে। আমি অনুরোধে লিখিলাম চিঠি, ব্যথার কাজলে বড় আশা করি পরা বন্ধু আছো কুশলে। বাসরে এসে হাতে মিলাইছিলে হাত, ফোটালে মো ভাঙা বুকে প্রেমের পারিজাতের বন্ধু, প্রেমের পারিজাত যে বাসরে এসে হাতে মিলাইছিলে হাত, ফোটালে মোর ভাঙা বুকে প্রেমের পারিজাতের বন্ধু, প্রেমের
প্রেমের পারি যা সেবা সরে শূন্য হিয়া আমি আজ আছি পথ যা এ বুকের তলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে একবার লিখি একবার মুছি বুঝিতে না পাই অনেক সময় আছে প্রিয় মানুষ অনেকেরই আছে যেমন শুধু ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা অনেক প্রকার আমি মনে করি একজন ভালো হয়তো বা কেউ তার প্রিয় মানুষটাকে বাসে কাছের মানুষটাকে সেই বিষয়েও এবং অনেকেই আছে বাবা সন্তানকে ভালোবাসে অনেকেই আছে রিলেটিভ পরিচিত আমরা যারা আছে তারাও অনেকে অনেককে মন থেকে ভালোবাসে তো এই কথাটা হলো আমি একবার লিখি একবার মুছি বুঝিতে না পাই
এই অবলার না বলা ভাষা বুঝে নিও তাই। মানে আমি তোমার সম্বন্ধে যা লিখি এবং তোমাকে ভালোবেসে যা আমি বলতে ইচ্ছে করে অনেক সময় লিখি আবার অভিমানে মুছে ফেলি, কিন্তু তুমি এই কথাগুলো আমার বুঝে নিও তাই কবি লিখেছেন। আমি একবার লিখি একবার মুছি, বুঝিতে না পাই অবলার না বলা ভাষা, বুঝে নিও তাই রে বন্ধু বুঝে নিও তাই। আরে চিঠি আমার হলো ইতি নিও বন্ধু প্রাণের প্রীতি, কাঙাল রসিকেরি এই মিনতি চরণ কমলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, বড় আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আমি অনুরোধে লিখিলাম চিঠি ব্যথার কাঞ্চলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি প্রাণ বন্ধু আছো কুশলে, বড় আশা করি পরাণ বন্ধু আছো। সবাই ধৈর্য সহকারে গানটি শুনেছে, থ্যাংক ইউ। এটা কেন বলেছিলে গানটা লেন্থ একটু বড় তাই? জি সরি, গানটা লেন্থ একটু বড় তাই, একটু দীর্ঘ সময় ধরে গানটা গাইতে হয়েছে এই জন্য বলছিলাম। সবাই ধৈর্য, এখানে আরেক অন্তর আছে কিন্তু আমরা যেহেতু লাইভে করি তখন আমরা ছোট করে করি। ওকে, যাক শেষ হয়েছে। খুব সুন্দর একটা গান, খুব সুন্দর একটা গান। আজকে একটু ডিফারেন্ট প্যাটার্নের গানগুলোই করছে শফিকুল। আবারও গান শুনবো, আরও কিছুক্ষণ গান শুনবো। একটা বিরতি নিয়ে ফিরছি, লাস্ট বিরতি আজকের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফিজ আপ গ্লোবাল মিউজিক নাইট। যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না একদম, ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা, একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। রোদুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি বর্ষা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা Fiza, 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 Fiza.
Brother Tiger, recharge yourself. Feel no Uralda. অসম্ভব কাল দেখা হচ্ছে কিন্তু আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি। ড্রামা করবি না একদম, ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা। যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয়ে কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না জানোই তো চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকোবাইস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কাল। ওকে কাল দেখা হচ্ছে কিন্তু আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা। পেজাব গ্লোবাল মিউজিক নাইটের লাস্ট ব্রেক নিয়ে ফিরেছি আর অল্প কিছুক্ষণ থাকবো আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে। গান শুনছিলাম শফিকুল এবং মেঘলার কাছ থেকে। এই অল্প কিছুক্ষণ আমরা গান শুনেই পার করে দিতে চাই। শফিকুলকে দিয়ে শেষ করেছিলাম, মেঘলাকে দিয়ে শুরু করব, চলো। জি আপু, এখন আমি যে গানটি করব, কথা ও সুর মালিক সরকার। ঠিক আছে। Thank you.
মালিকে কয়াস বেগমে আমার বন্ধু জীবন কালা, মালিকে কয়াস বেগমে আমার
যাব শফিকুলের কাছে। আমরা শেষ সময় আসলে গান দিয়েই সময়টা পার করতে চাই, চলো। কে বলে পাগল সে যেন কোথা চলে গেছ বহু দূরে, মনে কেন এত কথা বলে ও পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। Thank you.
কোথায় চলে গেছো দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মন মনে রে মনে কেন এত কথা বলে ও পাগল মন মনে রে মনে কেন এত কথা বলে মনে কেন এত কথা বলে এবং আজকের দিনের আজকের লাইভের লাস্ট স্লোগান মেঘলার কাছ থেকে আমরা এবারে শুনব। চলো তোমার লাস্ট গান শুনবো আজকের। তো লাস্ট গান একটি জনপ্রিয় এবং জমজমাট একটি গান দিয়ে শেষ করব। চলো
প্যানেল বলছে ফিজাব গ্লোবাল মিউজিক নাইটের ঈদের বিশেষ আয়োজনগুলোর পরে আজকে সর্বোচ্চ ভিউ, সর্বোচ্চ দর্শক আজকে দেখছে টেলিভিশনের পর্দায়, ফেসবুক ইউটিউব সব জায়গা মিলে। তো আজকে মেঘলার প্রথম দিন, এটা হচ্ছে আপু আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এবং বলতে হয় তুমি কিন্তু একজন ভালো পার্টনার পেয়েছো আজকে গানের জন্য। ওর জন্য আপু, ওর জন্য আবার বিশেষ করে আপনার জন্য, আমার জন্য। জি, কারণ কি আমি যেহেতু প্রথম, আমি এভাবে খোলামেলা কথা কখনোই বলতে পারতাম না, শুধু একমাত্র আপনার জন্য এত খোলামেলা ভাবে কথা বলতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো এই সব কিছু মিলিয়ে আসলে আমাদের শেষ করার সময় হয়েছে। তাদের হিংসে হচ্ছে, আমাকে নিয়ে কেন বললো, হিংসে হচ্ছে সবার। অবশ্যই অবশ্যই, সবাই ভালো বাজে, ও মাত্র শুরু করলো, আস্তে আস্তে শিখে যাবে কীভাবে বলতে হয়। ওকে, আজকে সময় শেষ হয়ে এসেছে, আমরা শেষ করব, আয়োজনের শেষে আছি, লাস্ট গান শুনবো শফিকুলের কাছ থেকে, আমি বিদায় নিব। কিন্তু তার আগে জানতে চাই ছোট করে যে তোমাদের দুজনের কি বলার আছে তোমাদের দর্শকদের উদ্দেশ্যে। চলো তুমিই শুরু করো। আপু আমার কি বলবো, আমি হচ্ছে প্রথমেই কৃতজ্ঞ থাকবো গ্লোবাল টিভিকে, কারণ প্রথম আমার জীবনে প্রথম টিভিতে লাইভ সুযোগ দেওয়ার জন্য আমাকে, আর পাশে হচ্ছে আমার মিউজিশিয়ান, তাদের জন্য হচ্ছে এত সুন্দরভাবে আমি প্রোগ্রামটা শেষ করতে পেরেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এই বাহ, অনেক সুন্দর করে আসলে গুছিয়ে কথা বলেছো পুরোটা সময়ই। আজকে প্রথম দিন যতটা বলেছো, আমার মনে হচ্ছিল যে বোধহয় আরও একটু নার্ভাস থাকবে, কিন্তু একদমই সেটা কিন্তু পরবর্তীতে মনে হয়নি আপনার জন্য। আচ্ছা, সব কিছু মিলিয়ে সবার আশীর্বাদে সবার সহযোগিতায় খুব সুন্দর একটি সময় কাটিয়েছি আমরা, ভীষণ ভালো থেকো। শফিকুলের কাছ থেকে শুনবো এবারে। যেহেতু আমার গান করতে হবে, আমি দাঁড়িয়ে কথা বলি। হ্যাঁ, আমি একটি কথা বলতে চাই যে আমি ছোটকাল থেকে গানটাকে খুবই ভালোবাসি, এবং যখন কোথাও যদি গানের কোনো আওয়াজ শুন, হ্যালো, আমার মন চাইতো যে আমি এখানে ছুটে যাই, কিংবা আমার আসলে এটা সত্য কথা, আমি কাউকে দেখানোর জন্য না, আমার মন থেকে মনে হইতো যে আমি যদি এখানে যাইতে পারতাম খুব ভালো লাগতো। তো আসলে ছোটোকাল থেকে গানটাকে ভালোবাসি, শুধু অডিয়েন্সের জন্য তো অবশ্যই, তবে অনেক সময় নিজের জন্যও গান গাওয়া হয়। তবে গানটাকে ভালোবাসি, বিদায় গান করি। তো সকলে দোয়া করবেন যেন গানটাকে নিয়ে আজীবন থাকতে পারি। অনেক অনেক ধন্যবাদ দুজনকে আজকে আসার জন্য। লাস্ট গান শুনবো, আমি বিদায় নিচ্ছি, সেই সঙ্গে ধন্যবাদ মিউজিশিয়ান্স ভাইদের, আমাদের সবাই প্রাণপ্রিয় ভাইয়েরা, ভীষণ আড্ডা হয়, মজা হয়, ফাজলামো হয়, সব কিছু মিলে আমাদের সময়টা কাটে। এই তোমাদের জন্য আসলে আমাদের সময়টা বোরিং মানে হয় না, হতে পারে না আসলে, সত্যি কথা। আপু একটা কথা না বললেন, হ্যাঁ হ্যাঁ প্লিজ, আপনি শুরুতে বলেছিলেন যে আসলে আপনি গান সম্বন্ধে কিছু বোঝেন না, তবে এটা আমি মনে করি যে এটা না, কারণ একটা মানুষ যদি আপনি একজন অত্যন্ত চমৎকার একজন উপস্থাপক হিসাবে, আসলে আমার খুবই পছন্দের একজন মানুষ। আর কথা হলো যে আপনি একটা গানকে বিশ্লেষণ করেন, আমি দেখেছি আগের পর্বেও যখন এসেছি তখন গানটাকে বিশ্লেষণ করে আপনি বলেছেন, তো অবশ্যই যে ব্যক্তি বিশ্লেষণ করছে সে তো আসলেই মানে বোঝার চেয়েও বেশি বোঝে আমি মনে করি। প্রযোজক বলবে যে আমি নিশ্চয়ই টাকা পয়সা কিছু দিয়েছি আগে, না হলে আজকে কেন এত প্রশংসা। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করো। আচ্ছা, তো এরই মধ্য দিয়ে আসলে শেষ করার সময় হয়েছে আজকের পুরো সময়টা, যারা সাথে ছিলেন ধন্যবাদ আপনাদেরকে, বিশেষ করে আপনাদের জন্যই আমরা আসলে বারবার ফিরে আসি। ক্যামেরার পেছনে যারা ছিলেন প্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করছি আয়োজন, এখানেই শেষ গানটি শুনবো, আগামী সপ্তাহে আবারও দেখা হয়ে যাবে একই সময়ে একই দিনগুলোতে। ভালো থাকুন, সুন্দর থাকুন, থাকুন গ্লোবালের সাথে। চলো শেষ গান। আরে আমি তোমার লাগি ও বন্ধু রে, আমি আমি তোমার লাগি, আরে প্রেমের নলে পুরি নিরলে, আরে প্রেমের নলে পুরি নিরলে, যেমন হো যেমন খুশিয়া খুশিয়া আমারে ছাড়িয়া, ও তুমি কই গেলাম কই রইলাম ও বন্ধু রে,
ওরে মহাপু আমারে ছাড়িয়া। যেমন ও যেমন ও যেমন ঘুষিয়া ঘুষিয়া এ আমারে ছাড়িয়া। ও তুমি কই গেলা কই রইলা বন্ধু রে আমারে ছাড়িয়া। ও বন্ধুরে